Everyone, assalamu alaikum. Welcome back to my channel Ishta Jahan Blogs. Asha kori apnara shobai bhalo achen. Ami alhamdulillah bhalo achi. Kachi ebong dure je jekhan theke amar ajker video ti on korchen. Shorboprothome please ekta like diye amar video ti dekha shuru koren. নতুন একটা দিনে নতুন একটা সময়ে আবারো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি ভিডিওটি অন করছি বাজেট থেকে তো আমি আপনাদের দেখাচ্ছি রোডের ভিউ এবং চারপাশটা এখন আমি আছি পদ্মা সেতুর উপরে তো দূর থেকে দেখুন পদ্মা সেতুর লোকেশনটা কত সুন্দর লাগছে আজকে আমরা মূলত গ্রাম থেকে ঢাকায় যাচ্ছি গ্রামে অনেক দিন থাকা হয়েছে পরীক্ষার কারণে তো এখন আমরা বাসায় যাচ্ছি তো এদিকে ইষ্টামণির একটু চোখ উঠেছিল হালকা তো ইষ্টামণি একটু দুষ্টুমি করতেছিল আমি যখন ভিডিওটা অন করছিলাম বাহিরে সবুজ দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছে আর আজকে আমি আর ইষ্টামণি যাচ্ছি ঢাকাতে এখন আমরা চলে এসেছি বুড়িগঙ্গা নদীর পাশে তো আপনাদের একটু ভিউটা দেখাই গুলিস্তান থেকে আমরা একটা সিএনজি নিয়ে চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো এখন নিষ্টার বাবা জিনিসপত্র নামাচ্ছে সিএনজি থেকে যেহেতু আমাদের বাসায় দারোয়ান নেই তো গেটটা মূলত সবাই যার যার কাজে ব্যবহার করে আবার তালা মেলে রেখে দিতে হয় এখন ইষ্টামণি উপরে চলে যাচ্ছে ওর দাদু আছে উপরে তো দাদুর সাথে দেখা করার আগ্রহটা বেড়ে গেছে বাসার মধ্যে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো আপনাদের জন্য একটু ভিডিও করতেছি সামান্য পরিমাণে গ্রাম থেকে কি কি নিয়ে আসলাম তো যে নিজেদের গাছের পেঁপে কলা জাম্বুরা ধুন্দুল আমার চাচি দিয়েছিল লেবু মেয়েরা গ্রাম থেকে যখন আসে বাবার বাড়ি থেকে তখন আসলে অনেক কিছুই নিয়ে আসে আর এই ফলগুলো আমাদের নিজেদের গাছে এই যে আমরা নিজেদের ভুঁইর সরিষা নিয়ে এসেছি তেঁতুল আর ভাবির বাপের বাড়ি থেকে বাদাম দিয়েছিল সেই বাদামও নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি পেপলি শাকের পাতা তো আপ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি রান্না করে নিচ্ছি পেঁপে দিয়ে গরুর মাংস তো বাসায় এসে ঝটপট রান্না করে নিচ্ছি অনেক ক্ষুধা লেগে গেছে তো ইষ্টার দাদু বলল যে ফ্রিজে চিতাই পিঠা আছে তো চিতাই পিঠাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম তো এখন চিতাই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে আসলে ভীষণ মজা লাগে আমি অনেক পছন্দ করি এদিকে ইষ্টামণি গরুর মাংস দিয়ে খাবে না শুধু খাবে চিতাই পিঠাটা বাবা মেয়ে একসাথে নাস্তা করে নিচ্ছে আর ইষ্টামণি তো ক্যামেরা ধরলেই শুধু লজ্জা পাচ্ছে অনেকদিন পরে ইষ্টামণি ক্যামেরার সামনে আসলো কত কথা যে জমে আছে বাপ বেটির
নাস্তা করার পরে অনেক সময় বসেছিল, টিভি দেখতেছিল, তারপর আবার রাতের ডিনার করার জন্য চলে আসলাম। তো এই সময়টা অনেক ক্লান্ত ছিলাম, তাই ক্যামেরা অফ ছিল, অন করিনি। এখন আবার একটু অন করলাম যে আমাদের রাতের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে। তো আজকে রান্না করছিলাম বটবটি ছিম আলু দিয়ে আর গরুর মাংস পেঁপে দিয়ে, আগেই দেখেছিলেন। ইশরা বলতেছিল যে আমি শুধু ভাত খাবো, আমি গরুর মাংস খাবো না। তো তারপরও মেয়েকে বলতেছিলাম যে একটু নেও, তারপরে নিচ্ছে না ইশরামণি। ওর আসলে ভালো লাগছে না, গ্রামে যেহেতু সবার সাথে ছিল অনেক দিন, ওদের জন্য অনেক খারাপ লাগতেছে। বিশেষ করে আমার মেজো ভাবি ইশরাকে অনেক ভালোবাসে, ইশরাকে খাবার খাইয়ে দিয়েছে, গোসল করিয়ে দিয়েছে, অনেক করেছে। আর তারপরেও ইশটাকে ইশটার সব মামিগুলো অনেক বেশি ভালোবাসে। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন, সেই দোয়াই করি। আজকের মতো আল্লাহ হাফেজ।